গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো, চা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চা হচ্ছে দুটো বিস্কুট। এর আগের বছর হচ্ছে এই সময় হচ্ছে আমরা পুরীর থেকে নামলাম। আজকে হচ্ছে 8 তারিখ। আমরা 7 তারিখে ট্রেনে উঠেছিলাম, 8 তারিখে গিয়ে পৌঁছেছিলাম। এখন কটা বাজছে? এখন পুরীতে বাজছে 7:15 বাজছে। এখন নামবো, মানে পুরীতে ঢুকে গেছি এখনো, মানে নেমে পড়েছি মনে হয় এই সময়। তো পুরীতে গিয়ে খুব আনন্দ হয়েছিল, খুব মজা করছি। আজকে আবার ওয়েদারটা যেন কিরকম কিরকম করছে, বৃষ্টি নামবে নাকি, সব জায়গায় শুনছি। আমি মাকেও ফোন করেছিলাম, মাও তখন বললো যে, মানে গতকাল ফোন করেছিলাম, মা কাকি ওরা বলছে যে ওখানেও হাওয়া দিচ্ছে, কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। চিনি কোন দিন যে কখন যে বৃষ্টি নামবে, এমন বৃষ্টি আর ঝড় ভয়ই লাগে এরকম ওয়েদার থাকলে। না চলো চাটা তাহলে খেয়ে নিই ফটাফট। চা খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম বাসি নাইটি আর হচ্ছে গাছে জল দেওয়ার আগে, তো ভাবলাম এই লাউটা কেটে নিই। গোটাটাই দিদিভাই কেটে দিয়েছি, একটুখানি বাকি ছিল। দিদিভাই তো গতকাল ঘুরতে গিয়েছিল, তো ঘোরার থেকে আসার সময় একটুখানি ঢুকেছিল, তো ঢুকে তো তারপরে বসেছিল। তো তারপরে মা বললো একটু লাউটা কেটে দিয়ে যা। তো এই যে লাউটা কেটে দিয়ে গেল, আর দাদাভাইও নিতে চলে এসেছে। আর তোমরা দেখিয়েছো গতকাল একটা দিয়ে, দাদাভাই বলছি বিকি আর দিদিভাই একটা শট করেছিল, তো ওর জন্য তারা করেও ছিল, একটুখানি বাকি আছে, তো ওটা আমি এখন কেটে দিই। তারপরে গাছের জল আর বাকি কাজকর্মগুলো করে দিই। এই যে হয়ে গেল, বাদ বাকিটা আমি কেটে নিলাম। তো চলো তোমরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তার আগে তো সমস্ত কাজ দিয়া সেরে নিয়েছে, লাউ কেটে রেখেছে, এই যে লাউ আমাদের গাছের লাউ কেটে রেখেছে। আর এখানে আমি আলু সেদ্ধ সিটি মারলাম, আজকে সবজি আলা হয়তো আসবে না, 10টা পার হয়ে গেছে এখনো আসে নাই। আর এই যে করব হচ্ছে মুসুরির ডাল, আলু সেদ্ধ, আর হচ্ছে এই কালকে তো তোমরা দেখেছিলে মাছের মাথা যে ভাজা করে রেখেছি, এই যে মাছের মাথা, এটা দিয়ে হবে লাউ ঘন্ট, এটা দিয়ে হবে লাউ ঘন্ট, ডাল আর আলু সেদ্ধ। ভাতও বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি, ডালের জল গরম হচ্ছে। এই রান্না করে দিয়ে আমি আর রিয়া যাবো একটু কাউন্সিলরের অফিসে। সঙ্গে থাকো তোমরা। তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা এসেও খেয়ে গেছে। তো এদিকে আমরা রেডি হয়ে গেছি, দেখো মানে আমি রেডি হয়ে গেছি, মার ঘরে রেডি হচ্ছে। তোমাদেরকে মা তো বললে কাউন্সিলর অফিসে যাব। তো ডাল আর আলু সিদ্ধই হয়েছে, আর এদিকে হচ্ছে লাউ, লাউ ঘন্ট এখনও হয়নি, এসে করব। তো এদিকে হচ্ছে আমারও কাজের জন্য আমার যে ইয়েটা জমা দিয়ে এসেছিলাম সেটাও হয়ে গেছে, তো ওটাও নিয়ে আসবো। আর ওই যে বাবার কথাটাও কী করবে, মানে কবে কী ঢুকবে, মা ওই সব শুনে আসবে সব কিছু। আরও কিছু জমা দিতে লাগবে নাকি কাগজপত্র। তো চলো এখন আর বেশি দেরি করবো না, যাই এখন। আবার একটার মধ্যে বন্ধ হয়ে যাবে, এখন বেজে গেছে 11:30। Thank you.
বাইরে কি গরম, বাপরে বাপ। তো এই যে কেবলই আসলাম, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা তো দিলো আপাতত, এখন তো ডেটটা ঠিকই একদম বসাইছে, জানি না কী হবে। আবার এইটা জমা দেব, আবার 7 দিন পরে আবার কবে হবে জানি না। আর এদিকে বাবার কথাটা মা বললো, তো সেটা এখনও হয়নি, তো বললো কবে হবে, বললো যবে হচ্ছে সরকার পাঠাবে তবেই হবে, এরকম করে বলছে। তো তখন মা বলছে 3 বছর থেকে ঘুরছি, তো এখনও কেন ঢুকছে না, সবাই বলে আপনি এখানে 2 মিনিট বসেন, এরকম আরও অনেকে আসবে, এরকম করে আমাদেরকে বুঝাই দিল। যাকে তারপরে বললো একটা কাগজের একটা যে জমা দিয়েছিল সেটার একটা স্লিপ দিয়েছিল, তো সেটা আবার কাগজটা জমা দিতে বললো জেরুস করে। তো মা ওটা আবার জেরুস করে আমরা জমা দিয়ে আসলাম। তো দেখা যাক কী হবে। আমার আবার ফোন নাম্বার লিখে দিলাম, বলে ফোন করে দিব, বললো তো আজকের মতন, আজকের মধ্যেই বললো খবর পেয়ে যাবেন। তো দেখা যাক কী হয়। তো চলো এবারে হচ্ছে জামা কাপড়টা ছেড়ে নিই, ছেড়ে তারপরে কাজ শুরু। তো তোমরা তো দেখলে, কাউন্সিলর অফিসে গিয়েছিলাম, আসলাম, এসে যে তাড়াহুড়া করে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি, এদিকে বিক্রি আসার টাইমও হয়ে গেছে। তা করে আবার একটু যাব বাজারে, দরকার আছে, বাজার যাওয়ার দরকার আছে, রান্নার সুট আছে, কিছু জিনিস আনতে হবে। তাড়াহুড়া করছি, দেখি এটা নামিয়ে ধুয়ে চলে যাব, রিয়া বাদ বাকি কাজ সব সেরে নেবে। ওদিকে হচ্ছে বাসন টাসন মাজামা সমস্ত হয়ে গেছে, তো এবারে চলে আসলাম গ্যাসটা মুছতে। তো তারপরে আবার বিকিও চলে আসবে, ওর আসার সময় হয়েই গেছে, তো ওকে একটা ফোন করব, কারণ এই চালে তো সবগুলোই লাউ পাড়া হয়ে গেছে। তো কুয়াপাড়ের ওখানে একটা লাউ আছে, তখনও মানে বড় হয়নি, তো আজকে এটা সেটা পাড়া হবে। তো ওটা হচ্ছে 3 জন লাগবে পাড়তে, তো বিকি আসু, তো আসার পরে আমি, দিদি আর বিকি এটা পারবো মিলে, তো তোমাদেরকেও দেখাবো আমি। তো তার আগে ততক্ষণে আমি বিকি আস্তে আস্তে, ততক্ষণে আমি গ্যাসটা মুছে নিই। তো আমার গ্যাস মুছা হয়ে গেল। তো এইদিকে আবার একটা কাণ্ড ঘটেছে, বিকি আবার ফোন করে বললো ওর নাকি আসতে আরও আধা ঘন্টা। তো এদিকে লাউ পাড়া, লাউ পাড়ার কথা তোমাদেরকে তখন বললাম না, তো লাউ পাড়তে দেখো একটা মজাতে মজাতে ছিলাম যে লাউ পাড়বো আজকে, ওই লাউটা পাড়া হবে, কিন্তু ও আসতে দেরি বলছে। দেখি এখন আমরা 3 জনে পারি কি না, দেখি পাড়া হয় কি না আজকে, না পারলে আবার আগামীকাল পাড়তে হবে। আবার ও আসতে আসতে আবার দিদিতে যাওয়ার টাইম হয়ে যাবে, আবার টুনি স্কুল গেছে, ওকে স্কুল থেকে নিয়ে আবার দিদি দোকানে যাবে, ওদেরকে বাড়িতে নামাবে, মানে দিদির বাপের বাড়িতে নামাবে, তারপরে দিদি আবার দোকানে যাবে, তো ওই জন্য দেরি হয়ে যাবে। তো দেখা যাক আজকে কি হয়, যদি পাড়া হয় তো হবে, আর নাহলে আগামীকাল পাড়তে হবে। তো এখন আমি যাব বড় ঘর মুছবে, এই ঘর তো হয়ে গেল, বড় ঘর টর ঘর মুছি, দেখা যাক কি হয়। সরো সরো দাও আমাকে, দাও এটা, দাও স্ল্যাব পড়বা, তারপরে যাই হোক, তাও অনেকগুলো হলো না, টেরা বেকা যাই হোক, তাহলে 9টা আগে চার আছে, সেদিন 8টা, এই যে এখন 1টা, তার আগে 1টা, ওইটা নিয়ে 4টা, 8টা, 4টা, 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 4টা
তো এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম ডাল আর হচ্ছে লাউ ঘণ্ট মাছের মাথা দিয়ে। তো আমি এই যে এখন খাওয়া শুরু করে দেবো, মা ওদিকে এই যে ভাত বাড়ছে। তো অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলেই তোমরা ডালটা যেমন ভালো হয়েছিল, লাউ ঘণ্টটা তার থেকে বেশি ভালো হয়েছিল মাছের মাথা দিয়ে। জম্পেশ করে খাওয়া দাওয়া করলাম, করে দেখো আজকে জামা কাপড় একটাও মেলা নেই, দেখতে পাচ্ছো জামা কাপড় সবই শুকিয়ে গেছে। আর মাঝে তখন এই যে বাজার গিয়েছিল, তো কয়েকটা জিনিস এনেছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমি এখন বলবো না কী এনেছে, সেটা হচ্ছে মা বলবে বা আমি পরে বলবো, এখন বলবো না কিছু। এখন হচ্ছে একটুখানি আমি রেস্ট করব, এখন রেস্ট কি 5:45 বেজেই গেছে, 5:45 না 5:40 বাজে, তো একটুখানি রেস্ট করব, তারপরে তো আবার সন্ধ্যায় লেগে যাবে, সন্ধ্যা পরে আবার আজকে আমাদের আবার শ্যুট আছে। তো চলো এখন একটুখানি রেস্ট করে নিই, আর কী মা এনেছে সেটা হচ্ছে কিন্তু থাক, ঠিক আছে, ওটা কিন্তু থাক, তোমরা অপেক্ষা করো একটু, পরে তোমাদেরকে জানানো হবে। তো এখন একটুখানি রেস্ট করে নিই, চলো। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখতে দেখতে এখন ঘড়িতে 6:30 বেজে গেছে, সন্ধ্যা দিতে চাটা করতে এসব 6:30 বেজে গেছে। এদিকে দিদিভাইও চলে এসেছে, 6:30 একটু বেশি হয়ে গেছে, দিদিভাইও চলে এসেছে, তো যাই এখন রান্নাঘরে, কিচ্ছু করা হয়নি, তো তাড়াতাড়ি করে করি। আর এখন তো আর কোনো কথাবার্তা হবে না, রান্না শ্যুটের পরে তোমাদের সাথে আসছি আবার কথা বলতে। তো আমাদের রান্না শ্যুট শেষ হয়ে গেছে, তো এদিকে যে দাদা ভাই আসার সময় চাউমিন নিয়ে এসেছে, এটা দাদা ভাইয়ের, এটা দিদি ভাইয়ের, আর এটা বিকির, আর এটা আমার। তো চারজনের জন্য বেরিয়ে নিলাম, মাকে বললাম, মা বললো আমি খাবো না, তোমরা খাও। তো এখন হচ্ছে না দাদা ভাই দিদি ভাই আর বিকিকে দিয়ে আসি, আর আমি তারপর হচ্ছে চা বসিয়ে দিব। অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। দুপুরবেলা যে রিয়া তোমাদেরকে বলেছিল মা কতগুলো জিনিস এনেছে, তো দেখাবো পরে, তো তারপরে তো আর সময় পাই নাই, রান্নার শ্যুট ছিল, আর বাড়ি তো ঘরেও তো অনেক কাজ থাকে, ক্যামেরার বাইরে অনেক কাজই থাকে, সময়ও পাই নাই, তারপরে আবার টিভি দেখার নেশা। যাই হোক, রান্নার শ্যুট ছিল, সেগুলো সব হলো, মেয়ে আসছিলো, মেয়েও চলে গেলো রান্নার শ্যুট হওয়ার পরে। তো এখন তোমাদেরকে দেখাই আগে, তারপরে টুনিকে ডাক দিব। এনেছি হচ্ছে পয়লা বৈশাখ তো চলে আসলো, সামনে রবিবারে পয়লা বৈশাখ, এই যে টুনির জন্য এই জামাটা এনেছি, এই যে আর এনেছি হচ্ছে মেয়ের যে ননদের বাচ্চাটা আছে ওর জন্য এনেছি এই জামাটা। ওর ঠিকঠাক হবে কিনা বলতে পারছি না, কালকে নিয়ে যাব, কালকে কিংবা পরশুদিন নিয়ে যাব, যদি ঠিকঠাক হয় তো হলো, আর না হলে তাহলে আবার আরেক সাইজ বড় আনতে হবে। কিন্তু এই জামাটা আমার এত পছন্দ হয়েছে, আমি আর এটার লোভ সামলাইতে পারি না, এটাই নিয়ে আসছি। তো দোকানদার ছেলেটা বললো কাকিমা হয়ে যাবে, 1 বছরের বাচ্চা তো হয়ে যাবে, আর এই জামাগুলো একটু শর্টশর্টই পরে তাই বললো। তো দেখা যাক, কালকে নাহলে পরশুদিন নিয়ে যাবো, যখন যদি ছোটো হয় এনে আবার পাল্টে দিব। আর টুনিকে ডাক দেই, টুনি আয়, টুনি আয়, টুনি দরজা বন্ধ, শুনতে পাবে না, টুনি আয়, টুনি আয়। কি দেখ, তোর জন্য একটা জিনিস নিয়ে আসছি। কি জিনিস? এই যে, দেখি তো তোর হয় কিনা ঠিকঠাক। ওটা কার? ওটা যে চিনির, চিনির, হ্যাঁ। পছন্দ হচ্ছে তো? খুব পছন্দ হচ্ছে, খুব পছন্দ হচ্ছে, হ্যাঁ। তা আমি বুড়া মানুষ না, বুড়ি মানুষ না, খুব সুন্দর হচ্ছে আমার, দেখি ঠিকঠাক হয় নাকি, ফিটিং হচ্ছে, ফিটিং হচ্ছে,
না হলে তো মা টেলার আছে না, মা ঠিক করে দিবি ফিটিং দেখি দেখি তা কাটুনি কি সুন্দর লাগতেছে বাবা, ওরে বাবা খুব ভালো লাগছে। তো ফ্রেন্ডদের বলো কিছু, আমার জামাটা দিয়েছে খুব পছন্দ হয়েছে, এটা কমেন্ট করো শেয়ার করো আর লাইক ঘন্টিটা লাগিয়ে দিও। আচ্ছা হয়েছে, তো এই যে দেখো রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, ডাল আর হচ্ছে লাউ ঘন্ট আর এদিকে রান্নার রেসিপি যেটা হয়েছিল সেটা দিয়ে। তো এটা কি সেটা হচ্ছে সেটা জানার জন্য তোমাদের মা মেয়ের রান্নাঘর দেখতে হবে, সেটা হচ্ছে আগামীকাল তোমরা দেখতে পাবে। আর এটা তো আমাদেরই আজকে রান্না হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা গুড নাইট, আজকে ভিডিওটা এইভাবেই শেষ করলাম।